আপনারা যদি একটু খেয়াল করেন আজ 20-30 বছর পরে আমরা যখন দেখি এই চর্চাগুলো কোন প্রকার উত্তরাধিকার না রেখে হাওয়ায় মিলিয়ে গেছে যদি আমরা এর গভীরতর কারণ অনুসন্ধান করি তাহলে আপনারা দেখবেন যে একটা গভীর কারণ হলো যে এরা প্রান্তে চর্চা করলেও এটা ছিল আসলে কেন্দ্রীয় চর্চা ওরা কেন্দ্রীয় চর্চার প্রান্তীয় আজকালকার ভাষায় বলবো মিমিক্রি করত ব্রিটিশরা যখন এই গত দুদিনে আমরা যে আলোচনা করছি সেখানে ব্রিটিশ ইংরেজ এদের প্রসঙ্গ অনেকবার এসেছে তো সেখানে ব্রিটিশরা এই উপমহাদেশে যখন চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিলেন তাদের উদ্দেশ্য এটা ছিল না যে এখানে আর্টিস্ট তৈরি হোক শিল্পী তৈরি হোক তাদের উদ্দেশ্য ছিল এখানে কারিগর তৈরি করার জন্য তাদের দাপ্তরিক কাজে রেল লাইন হোক বইয়ের নকশা হোক ইত্যাদি করার জন্য এই প্রতিষ্ঠানটা তাদের জরুরি হয়ে পড়েছিল ভারতবাসীকে শিল্পী হওয়ার জন্য তারা করেনি এই কাজটা তো এইটা চর্চা চলতে থাকে যে ব্রিটিশ স্টাইলে এখানে ছবি আঁকার প্রচলন একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহ্য সেখানে ভাব কল্প জগতের বিষয়কে উপস্থাপন করা এটা আমাদের ঐতিহ্য সেটা মহাকাব্য বলেন আর এই শিল্পচর্চার জায়গা আমরা যা দেখছি তাতে আমরা এখানে কল্পনা প্রসূত সৃজনশীল চিন্তা প্রসূত বিষয়কে আমরা উপস্থাপন করছি কিন্তু পাশ্চাত্যের যে ঐতিহ্য সেখানে বাস্তবকে প্রতি মানে একবারে উপভোগ করে আঁকা সেই কাজ সেই বিষয়টা ভারতবর্ষে যখন প্রচলন করলেন মানে ভারতীয় তৎকালীন সময়ে ইংরেজদের সাথে সাথ মিলিয়ে সেই চর্চার সাথে নিজেকে সম্পৃক্ত করেন এবং তাদের মতো সেই সম্মান অর্জনের একটা চেষ্টা করলেন প্রচলিত এবং খুব বিখ্যাত যে মাধ্যমগুলো সেটা উনি রপ্ত করেছিলেন প্রথম দিকে ঠিক রবি বর্মা অন্নদা বৃহৎ পাখির মতো ছবি এঁকেছিলেন কিন্তু উনি সেখান থেকে সরে যাওয়ার জন্য ব্রতী হলেন ব্রততে নেমে গেলেন যে না তাকে একটা চেঞ্জ করতেই হবে ভারতীয় ছবি ভারতের মতো ভারতবাসীর মতো ভারতের ভারতবাসীর কথা বলবে বা বাঙালির কথা বলবে এই অঞ্চলের সংস্কৃতিকে কীভাবে আনা যাবে সেইটা হচ্ছে বিষয় এরকম অবস্থায় উনি কিছুকাল সময়ে চিন্তা করতে থাকলেন পড়াশোনা করতে থাকলেন উপায়ন্ত না পেয়ে টাকা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গেলেন যে আমি এরকম ভাবছি আমি ঠিক কী হওয়া উচিত এরকম একটা পথ খুঁজছি যে আমার চিত্রকর্মে আমার শিল্পকর্মে আমাদের ঐতিহ্য থাকে যে ঐতিহ্যে আমার অতীত আমার বর্তমান আমাকে আমি উপস্থাপন করতে পারি যে রূপান নিয়ে যে এত হইচই হয়েছিল তখন তো আমরা সবাই ছোট এখন আমরা যারা বুড়ো মানে বয়স হয়ে গেছে তারা অনেক ছোট 65 সাল কিন্তু এবং বলাই বাহুল্য সেই বছর থেকে কিন্তু আমাদের চলচ্চিত্র উৎসব শুরু হয় মানে 65 থেকে আচ্ছা ওখানে কতগুলো আমি ফাইন্ডিংস পেয়েছি যে কতগুলো গল্প মানে রীতিমতো প্রচলিত হয়েছিল